চিকিৎসা করতে এসে হারিয়েছিল ব্যাগ, সেই ব্যাগেই ছিল সোনার গহনা, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। শুক্রবার ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করতে এসে এমনই ঘটনা ঘটে রুমা বিবির সাথে। যদিও সিভিক ভলেন্টিয়ার ও হাসপাতালের নিরাপত্তা রক্ষীর সহযোগিতায় ফিরে পান হারিয়ে যাওয়া ব্যাগ সহ যাবতীয় সমস্ত কিছুই। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995515। হাসপাতালে চিকিৎসা করাতে এসে হারায় ব্যাগ। ব্যাগে ছিল সোনার গয়না, নগদ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র। যে ঘটনায় মাথায় হাত মহিলার। যদিও অবশেষে সিভিক ভলেন্টিয়ার এবং হাসপাতাল সিকিউরিটি গার্ডের সহযোগিতায় সেই ব্যাগ ফিরে পেলেন মহিলা। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, মুর্শিদাবাদের ডোমকলের নতুন পাড়া এলাকা থেকেই চিকিৎসা করাতে আসেন রুমা বিবি। হাসপাতালের মধ্যে তার মায়ের কাছে ব্যাগ রেখেই হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে যান। ভুল করে তার মাও ব্যাগ ফেলে রেখেই ওই গেটের সামনে চলে আসেন। চিকিৎসা করানোর জন্য হাসপাতালের দোতলায় উঠতে গেলেই তার মায়ের কাছে ব্যাগ দেখতে না পেয়ে সন্দেহ হয় রুমা বিবির। তারপরেই কান্নাকাটি শুরু করেন ওই মহিলা। এরপরে সিকিউরিটি গার্ড উত্তম ঘোষ ও সিভিক ভলেন্টিয়ার আব্দুল মতিনের সহযোগিতায় হারানো ব্যাগ ফিরে পান তিনি। ব্যাগ হারিয়ে গেছিল, হাত ব্যাগ। কোথায়? এই হসপিটালের ভিতরে ডাক্তার দেখাতে এসে। কানের ঝুমকো ছিল, তারপরে টাকা ছিল 2300, আর এমনি অন্যান্য ডকুমেন্টস ছিল। আমি ব্যাগটা রেখে উঠে চলে গেছিলাম, আমার মার কাছে ছিল ব্যাগটা, মা দিয়েছিল। দে আমি দুটো ব্যাগ ছিল, একটা ব্যাগ নিয়ে তাড়াফেড়া করে বেরিয়ে গেছে। হ্যাঁ, সবই ফিরে পেয়েছি। হসপিটালের গার্ড এবং সিকিউরিটি গার্ড, সেবিক, সবার সহযোগিতায় ফিরে পেয়েছি। মামুন আব্দুল কাইমের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।